নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, ইতিহাসের নতুন এবিটি এর টেস্ট পেপার। তো দেখো, আজকে আমি তিনখানা সেট নিয়ে আলোচনা করব, পেজ নম্বর 99, পেজ নম্বর 122 এবং পেজ নম্বর 145। এই তিনখানা সেট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, পেজ নম্বর 99 এর ফার্স্ট কোশ্চেন কি আছে, 1.1 এ নারী দিবস পালিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 8ই মার্চ। 1.2 তে কি বলেছে, আধুনিক ইতিহাস চর্চার সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো, অ্যান্সার হবে খয়ের আচার সরকারি নথিপত্র। 1.3 তে কি বলেছে, বামাবদিনী পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে খয়ের আচার উমেশচন্দ্র দত্ত। 1.4 এ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানার নামটি হলো, অ্যান্সার হবে খয়ের আচার কালীপ্রসন্ন সিং। 1.5 এ কি বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে গোয়ার আচার 1859 খ্রিস্টাব্দে। তো দেখো, 1.6 এ কি বলেছে, কোল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল, তো দেখো 1831 থেকে 1832 সালে হয়েছিল গোয়ার আচার ছোটনাগপুরে। 1.7 এ কি বলেছে, মোহাম্মদ মহসিন যে বিদ্রোহের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে খয়ের আচার ফরাজি। 1.8 এ কি বলেছে যে অযোধ্যা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে খয়ের আচার হজরত মহল। 1.9 এ কি বলেছে, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে গোয়ার আচার কর্নেল ওলকট। 1.13 তে কি বলেছে, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়, অ্যান্সার হবে কয়ের আচার উদ্বোধন পত্রিকায়। 1.11 এর প্রশ্ন কি আছে, এর অ্যান্সার হবে কয়ের আচার মদন মোহন তর্কালঙ্কার। 1.12 তে কি বলেছে, কি আছে, মার কিউরাস নাইট্রাস আবিষ্কার করেন, অ্যান্সার হবে কয়ের আচার প্রফুল্লচন্দ্র রায়। 1.13 তে কি বলেছে, একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, অ্যান্সার হবে কয়ের আচার মাদারি পাশি। পরের প্রশ্ন কি বলেছে, 1.14 এ তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে কয়ের আচার মেদিনীপুর জেলায়। 1.15 এ কি বলেছে, ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয় বা সরি ভারতের কমিউনিস্ট পার্টি ঘোষিত হয়, অ্যান্সার হবে কয়ের আচার 1934 খ্রিস্টাব্দে। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, 1.16 এ কি আছে, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে কয়ের আচার বীণা দাস। 1.17 এ কি বলেছে, কলকাতা রশিদারি দিবস পালিত হয়, অ্যান্সার হবে খয়ের আচার 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি। 1.18 এ কি বলেছে, দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিল, অ্যান্সার হবে খয়ের আচার গান্ধীজি। 1.19 এ কি বলেছে, ভারতের লৌহ মানব রূপে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে খয়ের আচার বল্লভভাই প্যাটেল। 1.20 তে কি বলেছে, 71-এর ডায়েরি কী ধরনের গ্রন্থ, অ্যান্সার হবে খয়ের আচার স্মৃতিকথা। তো দেখো, এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 2.11 এ কি বলেছে, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম, অ্যান্সার হবে রাজতরঙ্গিনী কলনের লেখা। 2.12 তে কি বলেছে, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পান্তুলুকে। 2.13 তে কি বলেছে, সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন, অ্যান্সার হবে সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। 2.14 এ কি বলেছে, কুনবি প্রতিদার কাদের বলা হয়, অ্যান্সার হবে রাজস্থানের কৃষকদের বলা হয়। তো দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21 এ কি বলেছে, অ্যানাল পত্রিকার গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে, এটা কি আছে, ঠিক আছে। 2.22 তে কি বলেছে, রামমোহন রায় রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর, এটা ঠিক আছে। 2.23 তে কি বলেছে, জমিদার সভার সভাপতিত্ব ছিলেন দ্বারকনাথ ঠাকুর, এটা ঠিক আছে। 2.24 এ কি বলেছে, গান্ধীজি ডান্ডি অভিযানের মূল স্বেচ্ছাসেবী দলে কোনো নারী মানে কোনো নারীকে অন্তর্ভুক্ত করেনি, এটা ভুল আছে। তো দেখো, আমি 2.3 উপবিভাগ সলভ করাচ্ছি, ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলাও। 2.31 এ কি বলেছে, রামরতন মল্লিক, অ্যান্সার হবে তার অ্যান্সার বাংলা নানা সাহেব। 2.32 তে কি বলেছে, রাজস্থান, অ্যান্সার হবে একের অ্যান্সার মতিলাল তেজওয়াত। 2.33 তে কি বলেছে, ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি, অ্যান্সার হবে 2-এর অ্যান্সার ডক্টর আম্বেদকর। 2.34 এ কি বলেছে, সত্য শতক সমাজ, অ্যান্সার হবে 3-এর অ্যান্সার জ্যোতিরাও ফুলে। তো দেখো, 2.4-এর যে মানে ম্যাপ পয়েন্টিং আছে, এইগুলো তোমাদের আমি পরে কোনো একদিন করিয়ে দেবো। তো দেখো, এবার আমি বিবৃতি সলভ করাবো। তো দেখো, 2.51-এ বিবৃতি কি বলেছে, ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল। ব্যাখ্যা 3 হবে, ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য। 2.52 তে কী বলেছে, বিবৃতি, হিন্দু মেলার একটি প্রধান বৈশিষ্ট্য ছিল কী আছে, শরীরচর্চা। ব্যাখ্যা কী হবে, 3 হবে, হিন্দু মেলা শরীরচর্চার মাধ্যমে দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বিবৃতি 2.53 তে কী বলেছে, এদেশীয় ইংরেজ কোম্পানিদের ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখবার জন্য হ্যাল হেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন। ব্যাখ্যা 3 হবে, এদেশে বাণিজ্য ও রাজত্ব চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
2.5 পরে কি বলেছে বিবৃতি ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, ব্যাখ্যা একও হতে পারে ব্যাখ্যা তিনও হতে পারে, ঠিক আছে বুঝতে পারছো। এবার আমি পেজ নম্বর 122 নিয়ে আলোচনা করব। তো দেখো 122 নম্বর পেজে যে সমস্ত MCQগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট সলভ করাবো। 1.1 কি বলেছে, নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপাত্র অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার সোশ্যাল সায়েন্স হিস্ট্রি। তো দেখো পরের প্রশ্ন কী আছে 1.3-তে, টুতে কী বলেছে ডান্স ফর ইন্ডিয়া, ঠিক আছে ডান্স ফর ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বীরু কী আছে বিরজু মহারাজ। 1.3-তে কী বলেছে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1854 খ্রিস্টাব্দে। তো দেখো 1.4-এ কী বলেছে স্বদেশের প্রতি কবিতাটির রচিতা অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ডিওজিও। তো দেখো 1.5-এ কী বলেছে 19 শতকের বাংলা নবজাগরণ ছিল এক ধরনের কী বলেছে অতি কথা, একথা বলেছেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বিনয় ঘোষ। 1.6-এ রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চুয়াড় বিদ্রোহের। 1.7-এ কী বলেছে হুল দিবস পালিত হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 30শে জুন। 1.8-এ কী বলেছে মহারানী ঘোষণাপত্র 1 নভেম্বর 1958 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার এলাহাবাদে। 1.9-এ হিন্দু মেলা প্রতিষ্ঠার সঙ্গে যার নাম জড়িত ছিল তার নাম অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার নবগোপাল মিত্র। 1.13-তে বর্তমান ভারত প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উদ্বোধন পত্রিকায়, ঠিক আছে আমি কী বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো 1.11-এ কী বলেছে বর্ণ পরিচয় প্রথম ভাগ প্রকাশিত হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে। তো দেখো পরের প্রশ্ন কী বলছে 1.12-তে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠিত করেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.13-তে কী বলছে মোপলা বিদ্রোহ হয়েছিল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মালাবার উপকূলে। 1.14-এ কী বলছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লালা লাজপত রায়। তো দেখো পরের প্রশ্ন কী বলছে 1.15-এ বাংলার কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এ কে ফজলুল হক। 1.16-এ কী বলেছে স্বদেশী আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সরলা দেবী চৌধুরানী। 1.17-এ কী বলেছে অ্যান্টি সার্কুলার সোসাইটি 1905 ব্র্যাকটে গঠন করেন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শশীন্দ্র প্রসাদ বসু। 1.18-এ কী বলেছে সেলফ রেসপেক্ট আন্দোলনের নেতৃত্ব দেন, তো দেখো এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইভি রামস্বামী নারায়ণ, ঠিক আছে নায়কার সরি একটু ভুল হয়ে গেছে ইভি রামস্বামী নায়কার। তো দেখো পরের প্রশ্ন কী বলে দেখো 1.19-এর প্রশ্ন কী বলেছে জোনাগড় কবে ভারতভুক্ত হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। 1.20-এর প্রশ্ন কী বলেছে উদ্বস্ত গ্রন্থটি রচিত অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হিরণময় বন্দ্যোপাধ্যায়। তো দেখো এবার আমি তোমাদের কী আছে এসএকিউবগুলো সলভ করাবো যেখানে 4টি আছে। তো দেখো 2.11-এ কী বলেছে কলকাতা জাতীয় নাট্যশালা কত সালে প্রতিষ্ঠিত হয়, এর প্রশ্নের অ্যান্সার তোমাদের আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো, একটু মানে গণ্ডগোল হচ্ছে প্রশ্নটার অ্যান্সার নিয়ে, ঠিক আছে। 2.12-তে কী বলেছে দক্ষিণ এশিয়ার প্রথম পশ্চিমী ধাঁচের বিশ্ববিদ্যালয় কোনটি, অ্যান্সার হবে ক্যালকাটা ইউনিভার্সিটি। 2.13-তে কী বলেছে শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটি কার লেখা, অ্যান্সার হবে বীণা দাসের লেখা। তো দেখো 2.14-এ কী বলেছে ভারতের লৌহ মানব নামে পরিচিত, অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। এবার আমি উপবিভাগ সলভ করাবো, ভুল বা ঠিক নির্ণয় করো। 2.11-এ কী বলেছে রসগোল্লার বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক, এটা ঠিক আছে। 2.22-তে কী বলেছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ঠিক আছে। সিপাহী বিদ্রোহের সমর্থক ছিলেন, এটা ভুল আছে। 2.23-তে কী বলেছে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, এটা কী আছে ঠিক আছে। 2.24-এ কী বলেছে এম এন রায়ের প্রকৃত নাম রাসবিহারী বসু, এটা কী আছে ভুল আছে, ঠিক আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো, ঠিক আছে। তো দেখো 2.31-এ কী বলেছে বামাবদিনী পত্রিকা, এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার উমেশচন্দ্র দত্ত। 2.32-তে কী বলেছে খুদকাটি, অ্যান্সার হবে তারের অ্যান্সার মুন্ডা বিদ্রোহ। 2.33-তে কী বলেছে ভাইকম সত্যাগ্রহ, এর অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার শ্রী নারায়ণ গুরু। 2.34-এ কী বলেছে কলকাতা বিজ্ঞান কলেজ, এর অ্যান্সার হবে একের অ্যান্সার তারকনাথ পালিত। তো বুঝতে পারছো আমি কী বলছি, এইগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, 100% তোমরা কিন্তু এইগুলো কিন্তু কমন পাবে, ঠিক আছে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী আছে টু দ্য পয়েন্ট আমরা সলভ করাবো। তো দেখো ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করেছি করবো আর কি। 2.51-এ কী বলেছে বিবৃতি, 19 শতকে ভারতের বিভিন্ন প্রান্তে আদিবাসীরা বিদ্রোহ সামিল
হয়। এর ব্যাখ্যা দুই হবে, অরণ্য আইন প্রবর্তন ও ঔপনিবেশিক আর্থিক শোষণে আদিবাসীদের জীবন চরম দুর্দশায় সম্মুখীন হয়। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে 2.52, তো দেখো বিবৃতি কি বলেছে, সিপাই বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যোগ দেয়নি। ব্যাখ্যা এক হবে, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করতো। ঠিক আছে, 2.53 কি বলেছে, বিবৃতি বিপ্লব হলো একটি প্রতিবাদের উপায়। এর ব্যাখ্যা তিন হবে, বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থা দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। 2.5 পরে কি বলেছে, বিবৃতি একা আন্দোলনে সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। ব্যাখ্যা দুই হবে, এটি ছিল একটি কৃষক আন্দোলন। ঠিক আছে, তো দেখো এবার আমি পেজ নম্বর 145 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। এখানের যাবতীয় MCQ SAQ শূন্য, ঠিক আছে, ট্রু ফলস এগুলো সম্পূর্ণরূপে সলভ করবো 145 নম্বর পেজে। ঠিক আছে, দেখো 145 নম্বর পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। 1.1 কী বলেছে, ভারতের চিপকো আন্দোলন ছিল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পরিবেশ আন্দোলন। 1.2 কী বলেছে, পৃথিবীর প্রাচীনতম খেলার নাম অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মানাকালা বা মানাকালি। 1.3 কী বলেছে, হিন্দু কলেজের বর্তমান নাম অ্যান্সার হবে কয়ার অ্যান্সার প্রেসিডেন্সি কলেজ। 1.4 কী বলেছে, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেন অ্যান্সার হবে কয়ার অ্যান্সার হরিনাথ মজুমদার। 1.5 কী বলেছে, বাংলার নবজাগরণ ছিল অ্যান্সার হবে গয়ার অ্যান্সার কলকাতা কেন্দ্রিক। 1.6 কী বলেছে, দারুল হার্ব কথার অর্থ হলো এর অ্যান্সার হবে গয়ার অ্যান্সার শত্রুর দেশ। 1.7 কী বলেছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা হলেন অ্যান্সার হবে কয়ার অ্যান্সার দেবী সিং। 1.8 কী বলেছে, 1857 গ্রন্থের লেখক হলো অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সুরেন্দ্রনাথ সেন। ঠিক আছে, 1.9 কী বলেছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি পাশ হয় অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে। 1.3 কী বলেছে, ভারত সভা প্রথম অধিবেশন বসে কলকাতার অ্যান্সার হবে কয়ার অ্যান্সার অ্যালবার্ট হলে। 1.1 কী বলেছে, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন অ্যান্সার হবে কয়ার অ্যান্সার চার্লস উইকিনসন। 1.2 কী বলেছে, গোলদিঘির গুলামখানা বলা হয় অ্যান্সার হবে কয়ার অ্যান্সার কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হয়। 1.3 কী বলেছে, লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপাত্র ছিল অ্যান্সার হবে ভারতের কমিউনিস্ট দলের। ঠিক আছে, লাঙ্গল পত্রিকা কিন্তু কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, 1.14 কী বলেছে, তিন কাঠিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত সেটি হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ধান। 1.15 কী বলেছে, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত অ্যান্সার হবে সরোজিনী নাইডু গয়ের অ্যান্সার হবে। 1.16 কী বলেছে, বাংলার অরন্ধন দিবস পালিত হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 16ই অক্টোবর। 1.17 প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.18 কী বলেছে, সিড়ে আসা গ্রাম কোথাকার সিড়ে আসা গ্রামের কথা বলা হয়েছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বাংলাদেশের। 1.19 কী বলেছে, দেশীয় রাজ্য শিরোনা অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জয়পুরের। 1.20 কী বলেছে, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গোদাবরী উপত্যকায়। ঠিক আছে, তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করাবো। তো দেখো 2.19 কী বলেছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কী অ্যান্সার হবে এ নেশন ইন মেকিং। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, 2.12 সতর্থ প্রকাশের রচিতা ছিলেন অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 2.13 কী বলেছে, ধরতিয়াবা নামে পরিচিত অ্যান্সার হবে বিরসা মুন্ডা। 2.14 কী বলেছে, একা আন্দোলন কবে কোথায় হয়েছিল অ্যান্সার হবে গোদাবরী অঞ্চলে হয়েছিল 1921 থেকে 1922 খ্রিস্টাব্দে হয়েছিল উত্তরপ্রদেশে। ঠিক আছে, তো দেখো ঠিক বা ভুল নির্ণয় করবো। 2.21 কী বলেছে, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর, এটা ঠিক আছে। 2.22 কী বলেছে, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা ভুল আছে। 2.23 কী বলেছে, মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিল, এটা ঠিক আছে। 2.24 কী বলেছে, প্রমথনাথ বসু ছিলেন একজন পদার্থবিজ্ঞানী, এটা কী আছে, ভুল আছে। ঠিক আছে, এবার আমি স্তম্ভ মিলাবো। ঠিক আছে, 2.31 কী বলেছে, কালীপ্রসন্ন সিং অ্যান্সার হবে তারের অ্যান্সার হুতুম প্যাঁচার নকশা। 2.32 কী বলেছে, বীরেন্দ্রনাথ শাসমলে অ্যান্সার হবে তিনের অ্যান্সার কৃষক আন্দোলন। 2.33 কী বলেছে, 70 বছরের অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার বিপিন চন্দ্রপাল। 2.34 কী বলেছে, সাম্প্রদায়িক বাটোয়ারা অ্যান্সার হবে একের অ্যান্সার 1932 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার আমি ম্যাপ পয়েন্টিং তোমাদের আমি পরে কোনো একদিন আমি করিয়ে দেবো। এবার দেখো 2.51 প্রশ্ন কী বলেছে, বিবৃতি রামমোহন রায় লর্ড আমাসকে চিঠি লিখেছিলেন অ্যান্সার হবে ব্যাখ্যা দুই হবে, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার আবেদন জানিয়ে। ঠিক আছে, 2.52 কী বলেছে, বিবৃতি জাতীয়তাবাদের বীজ বপন বর্তমান ভারত গ্রন্থটি। ব্যাখ্যা দুই হবে, গ্রন্থটি ভারতের দুর্বলতা দূর করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার
মন্ত্রণা দান মন্ত্র দান করেছিল ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে 2.53 তে বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করত না এর ব্যাখ্যা তিন হবে কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না পরের প্রশ্ন কি বলেছে 2.54 এ তো দেখো বিবৃতি কি বলেছে ইতিহাসে প্রীতিলতা ওয়েদ্দাদার নাম স্মরণীয় ব্যাখ্যা একাবে চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য তো দেখো বুঝতে পারছো আজকে আমি পেজ নম্বর 99 পেজ নম্বর 122 পেজ নম্বর 145 নম্বর পেজের ইতিহাসের সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমি প্রত্যেকটা সাবজেক্টের ধরে ধরে তোমাদের আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।